বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আমাদের এই সাতকাহন চ্যানেলটিতে আমরা অসংখ্য ভিডিও তৈরি করেছি প্রবাসীদের জন্য যে আসলে তারা কোথায় বিনিয়োগ করবেন তো আজকে আমি জাস্ট নিজে থেকে কিছু বলবো না আজকে গতকালকে অর্থাৎ চোদ্দ তারিখে সমকাল পত্রিকায় ওবায়দুল হক রনি একটা বিশেষ প্রবন্ধ লিখেছেন এবং এর সাথে সাথে আরো বিভিন্ন প্রকার যারা এক্সপার্ট আছেন তারা শনিবারে চোদ্দ তারিখের বিভিন্ন প্রকার প্রবাসীদের উদ্দেশ্যে একটা পুরো পাতাই রেখেছেন তো এটি লিঙ্ক আমি দিয়ে দিব যারা বিস্তারিত পড়তে পড়তে চান পারেন তো এক্ষেত্রে প্রবাসীরা কোথায় কিভাবে সঞ্চয় এবং বিনিয়োগ করবেন এই সংক্রান্ত বিষয়ে তারা আলোচনা করেছেন এটা আমরা তুলে ধরবো এখন পাশাপাশি রেমিটেন্সের অর্থ বিনিয়োগের পরিকল্পনা দরকার এটাও মতামত নিয়েছেন তারপর আরেকটা যেটা বলা হয়েছে যে দেশে ফিরে উদ্যোগ নিলে প্রণোদনা দেওয়া উচিত আরেকটা হচ্ছে বিনিয়োগের প্রবাসীদের আরও সুযোগ দরকার চারটা কিন্তু গুরুত্বপূর্ণ যদিও আজকের ভিডিওতে আমরা মোটামুটি জাস্ট হাইলাইট তুলে ধরবো যেগুলো হয়তো আপনাদের কাজে আসবে উপকারে আসবে তো যাই হোক প্রথমে আমরা প্রবাসীরা কোথায় বিনিয়োগ করবেন এই বিষয়টা নিয়ে আসি তো তাদের এই হেডিং থেকে যদি আমরা জাস্ট একটু পড়ি তারা আপনাকে যেটা বলতেছে আপনি যেটি করতে পারেন নিজ নামে অথবা যাকে রেমিটেন্স পাঠান তার নামে বা মনোনীত ব্যক্তির নামে বন্ড কিনতে পারবেন প্রবাসীরা যেটাকে আমরা প্রবাসী বন্ড বলতেছি বা ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড বলা হয় হাইলাইটে তারা আরও বলতেছে যে এই ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড পাঁচ বছর মেয়াদি এখানে বিনিয়োগের সুযোগ রয়েছে এদের যে সুদের হার সেটা হচ্ছে বারো পার্সেন্ট যা করমুক্ত এটা ছাড়া তারা আরও যেটি বলতেছে সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করে যে কোনো সময় অবস্থানরত দেশে আপনি আপনার টাকাটা ফেরত নিতে পারবেন এটা ছাড়া আপনি অনিবাসী অনিবাসী হিসাবে হিসাব খুলতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগ করা যায় লাভ্যাংশ বা যে মূলধন আসবে সেটা আপনাকে কর দিতে হবে না এটা হচ্ছে তাদের হেডিং তা আমরা যদি একটু বিস্তারিত পড়ি সেক্ষেত্রে মূল যে বিষয়টা আমরা পাবো সেটা আপনারা অনেকেই জানেন যে আসলে মূল বিষয়টা আমরা কি আপনাদেরকে যাচ্ছি যারাই আমাদের চ্যানেলের সাথে আছেন তারা অলরেডি জানেন যে এই যে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড আছে এই বন্ডটা আপনারা ক্রয় করতে পারবেন কত সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত যারা প্রবাসী আছেন দেশের বাইরে থাকেন দেশের বাইরে টাকা পয়সা ইনকাম করেন তারা এই বন্ড ক্রয় করতে পারবেন সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত এটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি এতে সর্বোচ্চ সুদের হার তারা বারো পার্সেন্ট দিচ্ছে যার উপর কোনো ভ্যাট বা ট্যাক্স তারা কাটে না আর এই যে আপনি যদি প্রতি ছয় মাস অন্তর অন্তর মুনাফা যদি উত্তোলন না করেন তাহলে আপনি যেটি করতে পারবেন আপনার বছর শেষে পাঁচ বছর শেষে এক লক্ষ টাকা এক লক্ষ উনআশি হাজার টাকা হবে অর্থাৎ চক্রবৃদ্ধি হারে মুনাফাটা আপনাকে দিয়ে থাকে এটা ছাড়া এক্ষেত্রে আরো নানা প্রকার সুযোগ সুবিধা তারা দিচ্ছে যেমন যে আপনার আর যদি সেই বন্ডটা আপনি কোথাও কোনো ব্যাংকে যদি আপনি ডিপোজিট হিসেবে দিতে চান ব্যাংক আপনাকে নিয়ে আপনাকে ঋণ দিবে এই সুবিধাটা তারা দিচ্ছে এই বন্ডটার ক্ষেত্রে আরো সুবিধা দিচ্ছে এটা অটোমেটিক পুনঃবিনিয়োগ যোগ্য আপনি প্রবাস থেকে একবারে দেশে চলে গেলেও এই বন্ডটা আপনি যতদিন খুশি সেটা আপনি সেখানে রাখতে পারবেন এই বন্ড যেটা আসতে বন্ডের ক্ষেত্রে আপনি নমিনি দিতে পারবেন এই বন্ডটা আপনি যেটি করতে পারবেন যে কোনো এড়ি শাখা খুলতে পারবেন দেশের বাইরে মানি এক্সচেঞ্জগুলোতে যদি থাকে সেখান থেকে খুলতে পারবেন অথবা এফসি অ্যাকাউন্টের বিপরীতে খুলতে পারবেন যেমন যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তারা এই দেশে বাংলাদেশে একটা ব্যাংক আছে জনতা ব্যাংকের শাখা আছে সেখানে গিয়ে আপনি ভিসা পাসপোর্ট এবং আপনার স্যালারি সার্টিফিকেট অথবা টাকাটার বৈধ যে আপনি টাকাটা উপার্জন করতেছেন এর বিপরীতে ডকুমেন্ট দেখালে আপনি ক্রয় করতে পারবেন তো এগুলোর কিছু অসুবিধাও আছে যেগুলো আমরা বিভিন্ন সময় তুলে ধরেছি তবে এটা হচ্ছে সুবিধা এক্ষেত্রে আমরা একটা কথা বলি আমরা টোটাল হিসাব করে যেটা দেখেছি যে আসলে প্রতি ছয় বছরে আপনার টাকাটা ডবল হয় অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা ছয় বছর সেখানে রাখতে পারেন এটা 2 লক্ষ হয়ে যাবে সেই হিসাবে অনেকে হয়তো আপনারা যদি 10 লক্ষ টাকা থাকে আপনি 6 বছরের জন্য বিনিয়োগ করে দিলে অটোমেটিক সেটা 20 লক্ষ টাকা হয়ে গেল এই রকম আপনি সেখানে সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন আপনারা যদি টাকাটা দেশের বাইরে প্রয়োজন পড়ে মূল যে ইনভেস্টমেন্টের টাকা সেটা আপনি দেশের বাইরে ফিরত নিয়ে যেতে পারবেন অনেকেই আছেন তারা ডক্টর ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রফেশনাল আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনি একটা এফসি অ্যাকাউন্ট সর্বপ্রথম তৈরি করবেন ওই এফসি অ্যাকাউন্টে আপনি টাকাটা রাখবেন বৈদেশিক মুদ্রা ডলারে পাউন্ডে সেই টাকা থেকে জাস্ট একটা লেটার অফ অথরিটি তাদেরকে দিলে তারা আপনার নামে এই প্রবাসী বন্ডটা কিন্তু ক্রয় করে দিবে এটা হচ্ছে টাকায় থাকবে এটা ছাড়াও আপনি চাইলে আরও দুটো জিনিস ক্রয় করতে পারেন একটা হচ্ছে যেটা আমরা বলি ইউএস প্রিমিয়াম এবং ইউএস ইনভেস্টমেন্ট নামে দুটো বন ক্রয় করতে পারেন সেগুলো ডলারে থাকবে তবে সেগুলোর মুনাফাটা কিছু কম সাড়ে মোটামুটি কিন্তু তুলে ধরা হয়েছে যে এখানে আপনারা যদি পড়েন পাবেন তো আপনি লিঙ্কটা দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন আর এখানে রেমিটেন্সের অর্থে বিনিয়োগের পরিকল্পনা দরকার এটা আমরাও জানি যে অবশ্যই আমরা পেনশনের যে কথাটা বলতেছি সেটা অবশ্যই দরকার আসলে এটা না হলে কিন্তু প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এর বাইরে আমরা যে জিনিসটি বলতে চাই আমরা জানি গত অগস্ট মাসে বাংলাদেশ ব্যাংক যেটি করেছিল এই প্রবাসী বন্ডটা আমরা শুধু এডি শাখায় পাই অন্য শাখায় পাই না তো বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে পারমিশন দিয়েছিল যে তারা চাইলে বিভিন্ন শাখায় কি করতে পারবে প্রবাসীদের জন্য বিভিন্ন রকম স্কিম উচ্চ হারে উচ্চহারে হারে সুদে তারা দিতে পারবে কিন্তু এখন পর্যন্ত মোটামুটি কোনো ব্যাংকই এরকম করেনি শুধুমাত্র মার্কেন্টাইল ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক তারা জাস্ট কিছুটা চালু করেছে তো আমরা এই মার্কেন্টাইল ব্যাংক যার অবস্থা অতটা ভালো না এনআরবি কমার্শিয়াল এটাও জাস্ট একটা নতুন ব্যাংক এই ব্যাংকে এখন পর্যন্ত আমরা আপনাদেরকে সাজেস্ট করব না আপনি ইনভেস্ট করেন তবে এই দুটো ব্যাংক তারা এগিয়ে এসেছে কিছু সুযোগ সুবিধা দিচ্ছে যেটা আমরা অন্য ভিডিওতে তুলে ধরবো যে মার্কেন্টাইল ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক আসলে দিচ্ছেটা কি আপনাদেরকে তো মোটামুটি এই জিনিসগুলোই তারা তুলে ধরেছে তো আশা করি যারা প্রবাসী আছেন তারা আমার পূর্বের ভিডিওগুলো যদি আপনারা দেখেন সেখান থেকেও কিন্তু বুঝতে পারবেন এর বাইরে আমরা যে কথাটা আরো বলবো যে যেহেতু তারা এখানে কথা বলেছে শেয়ার বাজারে আমরা বলবো আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করবেন না আপাতত কারণ হচ্ছে শেয়ার বাজারটা হচ্ছে একটা কৃত্রিম মার্কেট এই শেয়ার বাজারে আপনি যদি ইনভেস্ট করতে চান ডেইলি বেসিসে ইনভেস্ট করবেন না আপনি এক প্রকার ভাবে ইনভেস্ট করতে পারেন যে আপনি একটা ভালো কোম্পানি শেয়ার ক্রয় করে দুই বছর চার বছর ঘুমায় আপনার মুনাফা আসবে কিন্তু আপনি বেসিসে বেসিসে সপ্তাহ যদি ক্রয় বিক্রয় করেন তখন কিন্তু আপনি টেনশনে পড়বেন তাহলে শেয়ার বাজারে যদি আপনি ইনভেস্ট করতে চান দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করে শেয়ার বাজারে আপনি ইনভেস্ট করতে পারেন আর সরকার যেহেতু প্রবাসীদের জন্য আমরা যতটুকু জানতেছি যে আমাদের মন্ত্রণালয় থেকে বৈদেশিক মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে যে বাধ্যতামূলক পেনশনের জন্য প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা নেওয়া হবে সেটা দু দুই চালু হলে ভালো হয় আর বাংলাদেশ ব্যাংক থেকে আমরা যে তথ্যটুকু পাচ্ছিলাম যে যারা পাঁচশো ডলার পর্যন্ত মাসে পাঁচ ফাইভ ডলার পর্যন্ত অর্থাৎ পূর্বে যে দুই পার্সেন্ট দেওয়া আছে দুই পার্সেন্ট আমরা প্রণোদনা পাই কিন্তু যারা মান্থলি বেসিসে কি করবেন পাঁচশো ডলার মানে মোটামুটি বিয়াল্লিশ হাজার টাকা আমরা বলতে পারি এই পরিমাণ যদি কেউ পাঠান তাহলে উনি আরও এক পার্সেন্ট বেশি পাবেন তিন পার্সেন্ট করে প্রণোতনাটা পাবেন তবে এখনো গেজেট হয়নি যখন গেজেট হবে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আমরা সব সবসময় ট্রাই করি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করার এটার সাথে সাথে আমার নিজস্ব কিছু আমি একটু তুলে ধরি যেহেতু আপনারা এত কষ্ট করে ভিডিওটা দেখলেন আপনি যেটি করবেন সেটি হচ্ছে এর বাইরে যদি আপনি বিনিয়োগ করতে চান সেটা মনে রাখবেন আপনি সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন পারেন সম্পত্তি রাখতে মালিকানা যাচাই করে আপনি চাইলে কমার্শিয়াল স্পেসে ইনভেস্ট করতে পারেন কমার্শিয়াল স্পেসে আপনি ইনভেস্ট করতে পারেন পার্টনারশিপে যদি আপনার ওরকম বিশ্বস্ত কেউ থাকে মোটামুটি আপনি বর্তমান ডিজিটালাইজড যেমন আপনি যে কোনো দোকান দিলেন সেখানে যদি আপনি যেই তার ক্যালকুলেশন সেটা শুধু অ্যাক্সেল সিটে বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় সেগুলোর মাধ্যমে করে নিতে পারেন ক্যামেরা যদি লাগিয়ে নিতে পারেন তাহলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার ব্যবসাটা আপনি বুঝতে পারবেন দিন শেষে ক্রয় বিক্রয়টা দেখতে পারবেন তো এরকম করে আপনি চালু করে একটা অভিজ্ঞতা কিন্তু নিতে পারেন তো যাই হোক আমরা এই লিঙ্কটি দিয়ে দিব আপনারা আরও ভালো করে পড়ে নেবেন সেখান থেকে হয়তো আরও ভালো কিছু জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ